আয়েশা জিজ্ঞেস করে মাঝে মাঝে বক্তব্যগুলো, আমরা জিজ্ঞেস করি হুজুর এটা কি বলছেন আপনি? হুজুর আপনি এক জায়গায় বলছেন প্রধানমন্ত্রী মানেন না, এটা কি ঠিক করছেন? আমি বলছি আপনি কোথায় পাইছেন এটা? আমারও বলতেছে আপনি নাকি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে মানেন না বলছেন। আমি বলছি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে মানি না, এটা কোন জায়গায় বলছে? পরে বলতে চাই যে হুজুর, আমি বলছি একটু ভালো করে শুনে, আমি বলছি আমি প্রধানমন্ত্রীকে মানি, রাষ্ট্রপতিকে মানি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রীরা যদি ইসলাম মানে আল্লাহরে মানে, কিন্তু যদি আল্লাহকে মানে না ইসলামের বিরুদ্ধে যায়, নাস্তিকের পক্ষে যায়, সে যাই হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক, নাস্তিকের পক্ষ নিলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা প্রধানমন্ত্রী মানি না? তাইলে এটাকে আমি বলছি যে অমুক প্রধানমন্ত্রী আর তমুক প্রধানমন্ত্রী? আমাদের প্রধানমন্ত্রী তো নামাজ পড়ে, আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে, আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা, যেই বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে। আজকে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নাস্তিক বানায় দেন, এটা তো আমাদের কিছু করার নেই।